পাপ্পু একটা গল্প শুনবি? এই গল্পটা না আমার দাদু আমাকে ছোট থাকতে সবসময় শোনাইতো। হ্যাঁ বাবা, শোনাও। আচ্ছা শোন, একটা জঙ্গলে একটা খরগোশ আর একটা কচ্ছপ থাকতো। কচ্ছপটা অনেক আস্তে আস্তে দৌড়াইতো, কিন্তু খরগোশটা অনেক দ্রুত দৌড়াইতো। ও অনেক অহংকার করতো, কচ্ছপকে সবসময় এসে জ্বালাইতো। তো একদিন এসে বলল খরগোশ, ভাই কচ্ছপ, কালকে একটা রেস করব, যে জিতবে রেসে ও এই জঙ্গলে থাকতে পারবে, যে হারিয়ে যাবে ও এই জঙ্গল থেকে বাইরে যাবে। তো কচ্ছপ বলল, হ্যাঁ ঠিক আছে, আসছে কালকে রেস করব আর কি। তো অন্য প্রাণীরা তাকে বলল, কচ্ছপকে, তুই এত বড় কাজ কেন করলি? খরগোশে তো তোকে 1 সেকেন্ডের ভিতর হারাই দিব। কচ্ছপ বলল, সমস্যা নাই, হারবো আর কি, তবুও চেষ্টা করে দেখতাছি। তো এর পরে দিন আইসা গেল, এর পরে খরগোশ আর কচ্ছপ দুজন রেস আসি গেল। দুজন রেস করতেছে, সেখানে খরগোশ অনেক জোরে দৌড়াইছে আর কচ্ছপ অনেক পিছে থাইকা গেছে। খরগোশ দেখে বলতাছে, কিরে, কচ্ছপটা এখনো ফসাই নাই, আমি তো কত দূরে চলে আসছি, একটুখানি বিশ্রাম লইয়া লই, এখনো তো কচ্ছপটা দেখা যাচ্ছে না। তারপরে খরগোশ বিশ্রাম নেওয়ার পরে কচ্ছপ কিছুক্ষণ পরে আইলো, আর আইয়ারে দেখলো, আমারে খরগোশটা তো ঘুমাইয়া গেছে। এতটুকে কচ্ছপ তাড়াতাড়ি করে হাইটটা গেছে গা রেসে সেখানে ফোঁসাইয়া দেখতে, এতটুকু খরগোশ ঘুম থেকে উঠতে গেল। খরগোশ বলল, হাই হাই রে, হাই হাই, কি হইয়া গেল? এখন তো কচ্ছপ জিতে গেছে, আমার থেকে তো জঙ্গলের বাইরে চলে যেতে হইব। তারপরে কচ্ছপ জিতে গেল আর খরগোশ হাইরা গেল। তো খরগোশ হচ্ছে ওখান থেকে জঙ্গল থেকেই বাইরে গেল আর কি। শেষ গল্প। পাপ্পু, তুমি এই গল্প থেকে কি বুঝলা বাবা? আমি এই গল্প থেকে এটা শিখলাম যে আমি রেসে ভালোই হেরে যাই না কেন, কিন্তু ঘুমটা সবার পুরা করা উচিত। আল্লাহ, এই বছরটা তো একদম গাধা দেখছি, গল্প থেকে কিসকার কথা আর শিখছে কি?